সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি বসে আছি একটা ওষুধের দোকানে, যেটা আমার এক ফ্রেন্ডের। তো এই ওষুধের দোকানের সামনে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম, একই দোকানে দুইটা ফিনিশ বিক্রি করতেছে। তো ফ্রেন্ডের সাথে কথা বললে আপনাদের অরিজিনাল যে ফিনিশ কি সেটা আপনারা অনেকেই জানেন। আমি বোতলটা দেখাচ্ছি এবং বিস্তারিত বলতেছি। তো এই যে আমার হাতে একটা বোতল দেখতে পারতেছেন, এইটা অনেকেই এখন ইউজ করেন আপনারা। এটা হচ্ছে আপনার মশা মাছি মারার যে ওষুধ সেইটা। তো এইটাও এখন আপনার একই রকমের দুইটা বোতল বের হয়েছে। সেই বোতল দুইটা আপনাদের একটু পরিচয় করে দিই। এই যে এইটা হচ্ছে আপনার ফিনিশ, এটার বানানটা দেখেন, ফয়স্কের ফি, মধ্যাহ্নকের নি, আর হচ্ছে গিয়া তালিবর্ষ। এটা হচ্ছে গিয়া সম্ভবত দাম কি বস দুইটার একই, দুইটার দাম একই, দামে ততটা তফাত নাই, কিন্তু 155 টাকা। এটা হচ্ছে আল আমিন এগ্রো কিট কোম্পানির একটা ইয়া, এটা এটাও ফিনিশ। হ্যাঁ, আর একটা ফিনিশ আপনাদের দেখাই একটু। এই দেখেন, এখানে দুইটার বোতলের কোয়ালিটি কিন্তু একই। এই যে এটা হচ্ছে ফিনিশ, FINIS, এটার বানানটা ওইটা, ওইটা অবশ্যই ইংলিশ নাই। এটার বানানটা দেখেন, ফয়স্কের ফি, দন্তান্নকের নি, দন্তার সদাও আর কি। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেড। তো এইটাই হচ্ছে মূলত অরিজিনাল। আপনারা যারা ফিনিশ কিনেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, কাজ কোনটার হয়। এটা যেহেতু আমি নিজেও এখনও ইউজ করি নাই, আমার দুইটা গরু, সেই জন্য আমি নিজে ইউজ করি নাই। এই ফ্রেন্ডের ভাষ্য মতে যেটা আর এটার নিচেও একটা বন্ধু আমার দেখাইলো, এই দেখেন এটার নিচেও আপনার একবারে বোতলটাও ফিনিশেরই, আপনার বোতলটা তৈরি হয়েছে ফিনিশের জন্য। আর এটার এটার নিচে কিন্তু নাই, এটা আপনার এই দেখেন বাজার থেকে এমনি বোতল কেনা, সেটার সেটাই আর কি ফিনিশ হিসাবে ইউজ করেন এরা। তো এই দেখেন অরিজিনাল ফিনিশ কীভাবে চিনবেন, মূলত সেইটাই আপনাদের দেখাইলাম। যদিও বা এইটা আপনার আবার এই দেখেন বোতলের ঢাকনা ইংলিশে লেখা আছে, পাশের এইটাই কিন্তু নাই। দাম যেহেতু দুইটার একই, বন্ধু যেটা বললো এইটার কাজ, অরিজিনালটার কাজ অনেকটাই মানে কার্যকরী আছে, এটার সিরিয়াল নাম্বারও আছে, কিন্তু ওটার কোনো সিরিয়াল নাম্বার নাই। তো এটার দাম হচ্ছে 155 টাকা। আপনারা যারা এটা প্রয়োগ করেন তারা জানেন কীভাবে প্রয়োগ করেন, কিন্তু অনেক গ্রামের দোকানে গেলে আপনার ফিনিশই দিয়ে দিবে। তো আপনারা এটা একটু যাচাই বাছাই করে নেবেন, এটার কাজ অনেকটাই কাজ হয় আর কি। আমার একটা ভিডিও আপনারা অনেকেই ভালো রেসপন্স করতেছেন, সেটা মশা মাস্তির আর কি। তো আমি সেটা মাথায় ঘুরতে ঘুরতেই এই দিকটা যাচ্ছিলাম, বিদায় আপনাদের একটু দেখাইলাম। আমি আর একটা প্রোডাক্ট আপনাদের দেখাই, এটা সম্ভবত আপনার সরাসরি আর কি স্প্রে করা লাগে। এটা এটার সাথে কিছু মেশানো লাগে না, এটা সরাসরি স্প্রে করলেই হয়। আরেকটা প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাক্রোনিল। এর আগে আমার ওই ভিডিওটায় অনেকেই কমেন্ট করছিলেন, আমি প্যাকেটটা ভালোভাবে দেখাই নাই। এই দেখেন, এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির অ্যাক্রোনিল। আপনার এইখানে যতটুক পাউডার আছে আপনারা সবটুক পাউডার 5 লিটার পানির মধ্যে মিশাবেন। মিশায়া আপনার আরেকটা জিনিস অনেকেই আপনাদের বলে নাই, সেটা হচ্ছে গিয়া, যেটা না বললেই নয়, এই ওষুধটা শুধুমাত্র যেই প্রাণীগুলার শরীরে মেরুদণ্ড আছে সেই প্রাণীগুলার কিছু হবে না। আমি আবার বলতেছি, এই ওষুধটা, এটা আমার কথা না, এটা যে কোম্পানি দিয়ে যায় তাদের আর কি ভাষ্য, আর পরীক্ষা করেও দেখছি, এটা হচ্ছে যারা যেই প্রাণীগুলার মেরুদণ্ড নাই সেই প্রাণীগুলাই মরবে, যেমন আপনার মশা মাছি, উকুন, কেঁচো, আঠালি, মানে যেই প্রাণীগুলার মেরুদণ্ড নাই সেগুলাই মরবে। যেই প্রাণীগুলার মেরুদণ্ড আছে সেই প্রাণীগুলা এটা খাইলে কৃমির কাজ করবে। তো আপনারা অনায়াসে খুব নির্দ্বিধায় এটা ইউজ করতে পারেন, এটা অনেকটাই কার্যকরী, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু ফিনিশটা সব জায়গায় পাওয়া যায়। এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির অ্যাক্রোনিল, এটার রেট সম্ভবত দোস্ত এটা কত, 37 টাকা এটার দাম। এখানে এটার মধ্যে 5টা থাকে সম্ভবত, এটা 37 টাকায় 5 লিটার পানি বানাইতে পারবেন আর কি। তো এই হচ্ছে গিয়া দুইটা প্রোডাক্ট, এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট, এটা মূলত কেমিস্ট ল্যাবরেটরির। হ্যাঁ, নিমি কি নিগোডক্স,
তো এইটাও আপনার 5 লিটার পানির মধ্যে পুরো প্যাকেটটা মিশানো লাগে মিশায়া এইটাও আপনার ওই অ্যাক্ট্রোনিলের মতোই কাজ করে হয়তো এটা কোম্পানি ভেদে নামটা আলাদা এটাও আপনার যত ধরনের মেরুদণ্ডহীন প্রাণী আছে সবগুলাই মারা যাবে সমস্যা নাই তো আপনারা চাইলে এটাও প্রয়োগ করতে পারেন এটার দাম কত 35 টাকা তো এটার দাম ওইটার চেয়ে একটু কম আছে এটার দাম 35 টাকা এটার দাম যদি 38 টাকা তো এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট আপনার লোকাল ইয়ার কি যে বগুড়া বাংলাদেশের তৈরি এটা বিষ আর কি এটা যে কোন একটা যে কোন খাবারের সাথে মিশায় আপনার গোয়ালের এক কোণায় রেখে দিলে ওইখানে যে মাছিটা পড়বে সেটা মারা যাবে এটা গরুর শরীরে কিংবা গায়ে দেওয়া যাবে না এটার মধ্যে সম্ভবত পাউডার জাতীয় কিছু একটা আছে এটার দাম হচ্ছে গিয়ে 10 টাকা যদিও এখানে 20 টাকা রেট দেওয়া আছে তো এখন আমি দেখাবো আমাদের যে নুরুল আমিন সার আছে সেই সারের যে ফর্মুলা সেইটা এটা হচ্ছে আপনার তারপিন তেল আর কি একবারে দেখতে পানির মতো আপনার সেন্টটা হবে পেট্রোলের মতো আপনার রং পাতলা করার জন্য যেটা ইউজ করা হয় আর কি আপনার বাসাবাড়িতে তো বাসাবাড়িতে রঙের কাজ করার জন্য যেই তারপিন ইউজ করা হয় এটা একবার পানির মতো পাতলা তো এইখানে আছে হচ্ছে গিয়া 200 মিলির দাম হচ্ছে 20 টাকার মতো আর এই যে এটা হচ্ছে আপনার ন্যাপকুলিন আপনার আমরা কাপড়ের মধ্যে যে ন্যাপতুলিন দিই কিংবা টয়লেটে সুগন্ধির জন্য যে ন্যাপতুলিন দিই সেই ন্যাপতুলিন তো এইখানে এইগুলো হচ্ছে একটা 2 টাকা করে 5টা 10 টাকা নিছে তো প্রোডাক্ট হচ্ছে গিয়া টোটাল আর কি এখানে 30 টাকার আর এই যে এটার দাম নিছে হচ্ছে গিয়া 30 টাকা আপনার এটার দাম নিছে 30 টাকা আর এটা হচ্ছে গিয়া পেপসির একটা বোতল আমি পানি ভরে রাখছি তো এখন আমি এইখান থেকে তো এইখানে আমি আপাতত এই যে এই মুখাটা আমার 2 মিলি আছে তো আমি 2 মিলি নিচ্ছি আর কি 1 লিটার পানির জন্য 2 মিলি যথেষ্ট কেউ কেউ আবার বোতল ধরেও ঢেলে দেয় তো বোতল ধরে ঢেলে দেওয়া লাগবে না আপনার জাস্ট খালি গন্ধের জন্য আর কি এই মূলত এই জিনিসটা আপনার গন্ধের জন্যই মশা মাছি পাশে কাছে আসে না আর এগুলো আপনার যদি আপনার সময় থাকে আপনি এটা ডাইরেক্ট বোতলে দিতে পারবেন বোতলে দিলে গলে যাবে আর কি এখানে সরাসরি আপনারা বোতলে এইভাবে দিতে পারবেন সেই ক্ষেত্রে গলতে একটু সময় লাগবে আর যদি আপনার তাড়াহুড়া হয় তাহলে এগুলা গুঁড়ো করে এটার সাথে আপনার এই তারপিনটা সহ মিশাই নেবেন আর কি এই যে তারপিনটাও দিলাম এখন এগুলা আমি আপাতত ইয়া করে দিচ্ছি কারণ এগুলো এখানে সরাসরি দিয়ে দিচ্ছি কারণ আমার তারা নাই আমি পরে স্প্রে করতে পারবো এই জন্য আপাতত আমি এইভাবে আপনার দিয়ে দিচ্ছি তো আর যদি কোনো যন্ত্রণায় না যান তাইলে এই যে এটা ইউজ করতে পারেন এটা অনেক কাজের জিনিস আর আসল নকল আপনাদের একটু দেখাই দিলাম এই যে এটা হচ্ছে আসল এটা হচ্ছে নকল তো এই বিষয়টা অবশ্যই আপনারা কেনার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর এই যে এটা হচ্ছে এই ওষুধের দোকানদার যদিও বা ছাদে কিছু নাই ডাক্তারি করতে করতে ছাদ পুরো খালি হয়ে গেছে তো এখানে সব আইটেমে পাওয়া যায় আপনাদের এলাকায় যদি কোনো আইটেম না থাকে তো আমি একটু বন্ধুকে একটু যন্ত্রণা দেই সেটা হচ্ছে গিয়া নাম্বার কই আছে একটু যন্ত্রণা দেওয়া যায় সেটা হচ্ছে গিয়া এই যে এখানে বন্ধুর নাম্বার আছে এই দেখেন নাম্বারটা একটু আপনারা তুলে নেন মাঝে মধ্যে ফোন দিয়ে জ্বালাবেন সমস্যা নাই আর কিছু লাগলে আপনারা সরাসরি তাক অর্ডার দিতে পারেন দেশের যে কোনো প্রান্তে উনি আপনার সুন্দরবনের মাধ্যমে পৌঁছায় দিবে এটা নিয়ে টেনশনের কিছু নাই সেই ক্ষেত্রে আপনার এখান থেকে সুন্দরবন যাওয়া আসা খরচ এবং প্রোডাক্টের দাম তো দিবেনই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ